কুষ্টিয়ায় বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙচুর মামলায় ইবনে মাসুদ মাদ্রাসার দুই শিক্ষক আলামিন এবং ইউসুফ এই ঘটনার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গতকাল সন্ধ্যায় কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেনের কাছে তারা এই জবানবন্দি দেন। পরে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। গত সোমবার ভাস্কর্য ভাঙচুরের মামলায় দুই শিক্ষকের ৪ দিন ও দুই ছাত্রকে ৫ দিন করে রিমান্ডে নেয় পুলিশ। এর মধ্যে শিক্ষক দুজনের রিমান্ড শেষ হওয়ায় গতকাল কারাগারে পাঠানো হয়। বাকি দুই ছাত্রকে আজ আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।